করছি, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হোক। তৃণমূল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে সদ্য অনুমোদিত কমিটি বাতিল ও ত্যাগী তৃণমূল কর্মী অলরে মূল্যায়নের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে জানুয়ারির 2 তারিখ বিএল 4টায় মিছিল দক্ষিণ জেলা কার্যালয়ে তুন শুরু হয়। জামাল খান প্রেস ক্লাব চত্বরতায় এক সংক্ষিপ্ত সমাবেশত মিলিত হয় বিক্ষুব্ধ নেতাকর্মী অল। উদ্দেশ্য দিই দীর্ঘ 12 বছর পরে দক্ষিণ জেলা ছাত্রলীগের কেন্দ্র ছাত্রলীগে দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করি। এটা অছাত্র অবিবাহিত বিবাহিত অছাত্র জামাত শিবিরের মামলার আসামে কল্যাণ কমিটি ঘোষণা করি। এটা লেভেল আর ছাত্রলীগের তৃণমূল কর্মী কলে বিকল কর্মসূচি দিয়ে এই বিকল কর্মসূচির মাধ্যমে কর্মসূচি কঠোর কমিশন ঘোষণা করবার হুঁশিয়ারি দিয়ে নেয়। আগামী 6 জানুয়ারির মধ্যে যদি তৃণমূল ছাত্রলীগের কর্মী কলে যদি মূল্যায়ন করা না হয় 7 তারিখের পরে 6 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা শিবির পরে লাগাতার কর্মসূচি ঘোষণা করবার সিদ্ধান্ত হই। অনগ্রহিত এবং বিশৃঙ্খল যাতে পরিস্থিতি সৃষ্টি না, সেই জন্য আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের পথে উদাত্ত আহ্বান করতে চাই। আগামী 6 জানুয়ারির মধ্যে আমাদেরকে যারা পদবঞ্চিত হয়েছে, যারা মূল্যায়ন হয়নি, তাদেরকে যদি মূল্যায়ন করা না হয় তাহলে আমরা অনতি বিলম্বে আরো